একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যেটা অনেকক্ষণ আগে ঘটেছে, আগে দেখে নাও। ওখানে ঝুমা দিয়ে হয়েছে, এখানে আমার দেখো ওর ওখানে তো কেউ নেই এরকম জামা কাপড় ধরে টান, তুই এরকম কারো কেন, তোমার নেই বলে নাকি? ঠিক আছে দেখো ঝুমা দি, তুমি আর আমি এখন বোন 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 ছাড়ো তো তুমি একদম আমিও ইমপ্লান্টেশন করি। সবাই বলো গিলি 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 ছু আওয়া, ওটা কি পড়েছো জুমাধি, ওটা কি পড়েছো? আমি ভিডিওটা আমি বুঝতে পেরেছি ঝুমাদির, আই এম ফিলিং ব্যাড ফর সঞ্জয় দা, সঞ্জয় দা তোমার মতো না রইলো না, তুমি এবার জেলাস হয়ে যাবে, কেউ ওকে বলবে না বড়ি, ওর আর বড়ি নেই, নেই ওর বড়ি, সীমাদি প্লিজ আর নয়, ও নেই আর বড়ি, আর চিতার কাঠও কেউ বলো না, শুটকি মাছও কেউ বলো না, ও চিতার কাঠটা আছে বাট ও মা এই চিতার কাঠ, ওটার মধ্যে ওর ছেলের টি শার্ট আছে, হাফ প্যান্ট আছে, বিছানার চাদর আছে, যা যা পেরেছে শালা সব ঢুকি নিয়েছে, ঝিঙে আলু পটল থালা বাটি ঝুড়ি হাঁড়ি যা যা পেরেছে সব ঢুকি নিয়েছে। ঝুমাদি তোমাকে না ভালো অ্যাডভাইস দিচ্ছি, তুমি কিন্তু সফট টয়েস গুলো ব্যবহার করতে পারো, এটা বেস্ট, এটা বেস্ট। আরে কেন বলছে ও, কেন বলছে বলতো, এটা বেস্ট, এটা শেপটাও আছে তো তাই জন্য বলছে আর কি, এতক্ষণ ধরে বললাম তুমি বুঝতে পারলে না বোবা তুমি কালা, বিছানার চাদর, ছেলের টি শার্ট, ছেলের হাফ প্যান্ট, মায়ের শাড়ি, হাতা খুন্তি বালতি হাঁড়ি আর তোমাকে কেউ বড়ি বড়ি বলবে না, এবার সবাই ঝুমা ডবকা আবার এক প্রশ্ন করে যাচ্ছে, বোকা আছে বোঝে না, জেলাস কি বলবো, একদম ফালতু জেলাস। আর ঝুমাদি আরেকটা কথা, এখানে কিন্তু অনেক মেয়েরা যারা তোমাকে দেখে ভীষণ জেলাস হবে, কিন্তু ঝুমাদি একদম একদম ওদিকে তাকাবে না, ডোন্ট একদম তাকাবে না, চোখ বন্ধ করে, চোখ বন্ধ, আমি আবার বলছি চোখ বন্ধ করে এইরকম এইরকম করে থাকবে, এইরকম এইরকম দেখেছো 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 তো দেখেছো তো, খুব হিংসা করে, খুব খুব, ওর তো নেই ওরকম, বুঝলে তো, তুমি এরম 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 এরকম এরকম, ঠিক আছে
আমি তোমাকে এরকম, আমি তোমাকে কিছু এরকম সফট টয়েস দেবো, তুমি চালিয়ে যাও। কেন বলো তো, ওই ইমপ্লান্টেশন করতে না ফালতু বেকার অনেক কাটাকুটি হয়, ওসব করো না। এইসব এরকম শার্ট করে ঢোকাবে, শার্ট করে বড় হয়ে যাবে। আমার ইচ্ছে না হলে আবার নেই, আবার ইচ্ছে না হলে শার্ট করে এরকম গেঞ্জির উপর দিয়ে বার করে নেবে, সালা আবার বড়ি, আবার বড়ি চলে আসবে, ব্যাস হয়ে যাবে, মজা হবে বেচারা। আর তুমি এরকম দিবানা দিল দিবানা, অত নাড়ালে তো ওটা হাওয়া বেরিয়ে যাবে, সব তো খুলে পড়বে অত নাড়ালে। সব মানুষের তো একটা ইচ্ছে থাকে যে আমার নাড়িয়েছে, দেখো নাড়াচ্ছে, খুলে পড়ে যাবে তো এটা, এরে বাবা খুলে। ও ও এতদিন মুখটা দেখো, ওর এতদিন ধরে একটা ভেতরে একটা বলে না মানুষের একটা ইচ্ছে ইচ্ছে থাকে যেটা মানুষ প্রকাশ করতে পারে না, ওর 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 যেটা ছিল না ও সেটাই সালা নাড়িয়ে যেত নাড়িয়ে যেত নাড়িয়ে যেত, তবে দেখছে পিঠে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে, কী করা যায়, একটা নতুন একটা ম্যাটার করে, একটা নতুন নতুন ম্যাটার। এটা কিন্তু মানে অনেক অনেক রিসার্চ করে ও বার করেছে যে এটা 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 ঢিস করে, এটা ঢিস করে করতো তোমার। ওই এটা এটা আমার খুব ভালো লেগেছে, তুমি তুমি আরেকটা ভিডিও করো ঠিক আছে, এরকম তুমি করো। হ্যাঁ ঝুমাদি, আর তুমি ওর কথা ছাড়ো তো, খুব হিংসা করে তোমাকে, তুমি লিখেছিলে না, তুমি ওর কমেন্টে লিখেছিলে না খুব জ্বলন হয় না, একদম ঠিক বলছো, ভীষণ জ্বলে ও, ভীষণ 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 জ্বলে। শোনো ওর ঠিক ছিল শেপটা, ছোট ছিল, হঠাৎ করে দুদিনে বড় হয়ে গেল, বাড়িতেই তো ছিল বলো। এই দেখো নাগিন ডান্স, দেখো শুধু নাচতে দেখো, শেপটা ঠিক ছিল, হঠাৎ করে বেড়ে গেল শেপটা, এটা অপারেশনের আগে। এই যে এই যে এই গেঞ্জিটার ভেতরেই কিছু একটা ঢুকিয়েছে, এই যে এই কি নাচ, এটা কি হচ্ছে, দাঁড়াও না, ও তো চেষ্টা করছে সবসময় এরকম, তার মা কি এটা কি এটা কি কি, আরে ও তো চেষ্টা করছে, বলছি শোনো কথাটা আমার মন দিয়ে, হয়ে গেছে, এই দেখো সাইড ভিশন, দেখো দেখো শেপটা যথেষ্ট। আমি বলছি, আমি একটা কথা বলছি, বিশ্বাস করো অন্তর থেকে বলছি, ও পারে না বেলি ড্যান্স, ও পারে না বেলি ড্যান্স, তুমি যে বেলি ড্যান্স করেছো, তোমার যে একটা পাতলা একটা বেলি, একটা বেলি আছে না তোমার এ হয়, ওই যে ড্যান্সটা তুমি করেছো ও পারে না, আর তুমি করো ঝুমা দি, আমি আছি তোমার পাশে, বিশ্বাস করো, আমার কামড়া আর তোমার কোমর দুটো যদি, আমি আর তুমি হচ্ছে মোটু আর পাতলু কি জড়ি, ঠিক আছে, তুমি করো ঝুমা দি, তুমি করো মানে ড্যান্স করো, ড্যান্স, এই এই ড্যান্সের যে জিনিসটা ছিল মানানসই, এটার পর জুম করে চোখে পড়ে গেল, কি ও মা, এটা আবার দেখাবো, আবার দেখাবো, গানটা আমার খুব পছন্দ, দেখো দেখো এটা কি, এটা কি হঠাৎ করে, দেখো 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 পড়ে যাবে, পড়ে যাবে। আর এই ইউটিউবের পরিবার থেকে একজন আছে মিলির ফেসবুকে, আমরা আই উই আর অ্যাবাউট টু স্লিপ, অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়ে পড়ছিলাম, বিকজ
চারটে পাঁচটা তো বাজতে চললো, আমাদেরই মতো সেও নিশাচর প্রাণী, এটা বুঝে গেছি। ওর সাথে উনি কথা বলছিলেন, আড্ডা মারছিলাম আমরা। দিদির নামটা হয়তো মোনালিসা বোধহয় দিদির নাম। হ্যাঁ হ্যাঁ। তো ওনার সাথে ও কথা বলছিল, বলতে বলতে দিদি ওকে বললো একটা মজার জিনিস পাঠাবো। এমন সে এবার ওকে মেসেঞ্জারে পাঠানো হয় জিনিসটা। এবার বিশ্বাস কর মানে আমার চোখটা মানে জাস্ট এরম লেগে এসছে, আর আমি ওকে বলছি মিলি তুই ফোনটা রাখ ঘুমা, কালকে সকালবেলা উঠে যা করবি করবি। বলছে হ্যাঁ হ্যাঁ, এই দিদির সাথে একটু কথা বলে নিই, তবে শুয়ে পড়ব। ঠিক আছে, ও তো এমনিই করে, ঠিক আছে। ও বাবা, যে আমাকে একটা মানুষ ঘুমোচ্ছে, মানে জাস্ট অ্যাবাউট টু স্লিপ, মানে আমি তো মারা যাচ্ছি না যে আমার মুখে লাস্ট গঙ্গা জল দিতে হবে, এরকম তো নয়। আমি তো ঘুমোতে যাচ্ছি, আমি তো যাচ্ছিলাম ঘুমোতে, আমি তো চোখটা জাস্ট এমনি করছিলাম, ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ করে মুখের সামনে এনে এমন মানুষকে দেখাচ্ছি, আর আমি ভাবছি ওরে বাবা, আমি তো এমন ঘুমিয়ে পড়েছি ঝুমাদির অন্য কিছু দেখতে পাচ্ছি। তারপরে বলছে না না, তোমার ঘুমের দোষ নয়, এটা সত্যি হয়েছে। না না, এটা হতে পারে, সত্যি ঘটনা অবলম্বনে এটা। ঝুমাদি তুমি করো, তুমি ওদের কথা একদম শুনবে না, তুমি করো, তুমি করো, করো ঝুমা, দেখেছো তোমার জন্য লড়ছি বলে আজকে আমায় কি করছে। ঝুমানি তুমি করো, দেখো তোমার তোমার আবার এক প্রশ্ন, তুমি এক থাপ্পড় মেরে দেবো। ঝুমাদি আমি তোমার লাইভে গিয়ে বলেছিলাম আই লাভ ইউ, আমি তোমায় ব্যক্তিগত ভাবে খুব পছন্দ করি। কি ব্যক্তি ব্যক্তিগত? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সব জানে আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় খুব পছন্দ করি। ও দেখেছো ওর গাল লাল হয়ে যাচ্ছে, এত আগুন ওর ভেতরে তোমাকে নিয়ে। মানে ব্যথা হয়ে গেল হেসে হেসে গালটা, যা মানে পাগলের মধ্যে কি আমি কমেন্ট করেছি, এত নাড়ালে পড়ে যাবে, আমি কমেন্টও করে এসেছি, তোমরা বিশ্বাস করো আমি কমেন্ট পর্যন্ত করেছি ঝুমাদিকে। আমি কমেন্টও করেছি, যাই হোক চলো বাই, তোমাদের সাথে সব হাসির জিনিস শেয়ার করি, তো শেয়ার করলাম, দেখবে দাঁড়াও কমেন্ট করেছি যে আমি কি 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 লাগালে কি লাগালে খুলে যাবে এবার। এই প্রশ্নটা কিন্তু আমার ভেতর থেকে। শোনো ঝুমাদি, তুমি ওর কথা শুনবে না, ঠিক আছে? আমার কমেন্ট তোমার তোমার যা ইচ্ছে তুমি ভেতরে এইখানটায় লাগাও, তোমার স্বপ্ন, তোমার দুঃখ, তোমার কষ্ট আমি বুঝেছি। তুমি দেখো ছোট লোকটাকে, দেখো ছোট লোকটাকে, দেখো দেখেছো দেখেছো ছোট লোকটাকে দেখেছো? আমি তোমাকে বলছি ঝুমানি, আমি তোমার ব্যথা, আমি তোমার কষ্ট, আমি তোমার দুঃখ সব বুঝেছি ঝুমানি। এই যে তোমার এই জায়গাটা এরম প্লেন তোমার ভালো লাগছে না, আমি তোমার ব্যথাটা বুঝতে পেরে তোমার শোনো, তোমাকে আমি বলছি একটা কথা, যদি এটা চাই দিয়ে দেবে একদম 100%। তুমি হচ্ছ আজ থেকে যেরকম আমরা জয় মাতা দি বলি, তুমি হচ্ছ জয় বলিস। ওটা বেলুন, বেলুন না ওটা বেলুন, ড্যাম শিওর ওটা বেলুন। কি হতে পারে সবাই কমেন্টে বলো আমাকে, ওটা কি হতে পারে কমেন্ট? আমাকে চুরি করবে না কিন্তু কেউ, একদম চুরি করবে না। ঝুমাদির ব্যাটার আছে, আমি কিন্তু মাথার এদিক থেকে ঝিঙেটা ঢোকাবো আর এদিক থেকে ঝিঙে বার করবো, একদম কেউ ঝুমাদিকে নিয়ে কোনো ফালতু কমেন্ট দেখবে না। আমি আমি কিন্তু চারটে বলে দিয়েছি, চাদর, ছেলের গেঞ্জি, ছেলের হাফ প্যান্ট, মায়ের শাড়ি, এই চারটে ছেড়ে তোমরা যা ইচ্ছো বলো, ঠিক আছে? এই যে হিংসে হিংসে করবে, এবার হিংসে করবে, হিংসে করবে, হ্যাঁ তুমি আমার 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 তোমার নতুন নাম দিলাম ঝুমস। দেখো ওকে তো কেউ স্পেশাল নাম দেয় না,
দাঁড়া স্টাইলটা দেখে না, মরণ দেখি এটা হাসছে হিংসে মাই জুমস মরণ মাই জুম শাহরুখের মতো শাহরুখ না 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 একদম নয় একদম নয় এই জুমস চলো বাই সবাইকে, গুড মর্নিং সবাই, সকালবেলায় ভিডিওটা দেখবে, সো গুড মর্নিং, টাটা বাই, আমাদের গুড নাইট হবে, চলো টাটা, লাভ ইউ বেবি ঝুমা।